আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারাবেলা। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে। এ তো এখন বাজে 9টা সাড়ে 9টা, আমার খালা এসে টুকটাক কাজ করে দিয়ে গেল, সাথে আমিও দুইজন মিলেই ঘর দোর সব পরিপাটি করে ফেললাম। আসলে সকালের এই সময়টা আমাদের মহিলাদের অনেক কাজ থাকে, তার মাঝে একটা হলো ঘর গোছানো। খালা বাসি কাজগুলো করলো আর আমি ফাঁকে ঘর দোর গুছিয়ে ফেললাম। এখন খুব ফুরফুরে লাগছে। এই তো আমার এই ছোট ছোট টবগুলো সব কয়েকদিন রোদে দেওয়া ছিল, একটু করে চা পাতা সার দিয়েছিলাম, দিয়ে বাহিরে রোদে রেখে দিয়েছিলাম 4-5 দিন থেকে। তো আজকে এটা উঠাই নিয়ে আসলাম, আমার খালা চলে গেছে, দরজাটা লাগিয়ে দিই, আমার ঘর দোর পরিপাটি। তাই বন্ধুরা আমার তো অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যে আপনাদের সাথেও শেয়ার করি, আর এই জন্যই ভিডিওটি করা আমার। সব কিছু পরিপাটি গোছানো থাকলে আসলে মনও ভালো থাকে আর ভালোও লাগে, সারা দিনটা ভালোই কাটে। কথায় আছে না, সকালটা ভালো কাটলে বোঝা যায় সারা দিন ভালো যাবে। তো সকাল সকাল উঠে এই কাজগুলো আগে করার চেষ্টা করি, যাতে এলোমেলো অগোছালো দেখলে নিজেরই খারাপ লাগে। তো সব গুছিয়ে ফেললাম, গুছিয়ে ফেলে এখন রান্না করতে যাব। আসলে সকালের নাস্তাটা, সকালে ঘুম থেকে সবার উঠতে একটু দেরি হয়, এর ফাঁকে আমার কাজগুলো শেষ হয়ে যায়। তারপর ছেলেপেলেরা যেহেতু ছুটিতে আছে, সব স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, তো ওরা একটু আস্তে করেই উঠে, আমিও ডাকি না, তো ওরা উঠলে তারপরে একসাথে সবাই মিলে নাস্তা করে ফেলি। তো আমি ঘর দোর গুছিয়ে ফেলে তারপরে নাস্তাও রেডি করে ফেলেছি। আজকে ক্যাপসিকাম, বরবটি, ধনে পাতা দিয়ে, পেঁয়াজ কলিয়ে, মুগের ডাল সব কিছু একসাথে মিক্সড করে একটা সবজি বানিয়েছি, আর সাথে রুটি। তো বন্ধুরা, আমরা সকলে গুছালো বা পরিপাটি থাকতে পছন্দ করি, তো আশা করি আপনারাও এই মুহূর্তে এই সব কাজগুলো নিয়েই ব্যস্ত আছেন, মহিলারা যারা আছেন, আপুরা। তো আর আপনাদের সময় নষ্ট করব না, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভ সকাল।